ময়মনসিংহ সিটিতে রাস্তা খোঁড়াখুঁড়ি যেন শেষই হচ্ছে না, এতে দুর্ভোগে নগরবাসী। ধুলোবালিতে দূষিত হচ্ছে পরিবেশ, আর এতে শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিল সিটি কর্পোরেশন। ময়মনসিংহ থেকে আয়ুব আলীর পাঠানো রিপোর্ট। রাস্তাঘাট উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ চলছে ময়মনসিংহ সিটিতে। জীর্ণ রাস্তা ও পুরাতন ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পুনরায় মেরামত করছে সিটি কর্পোরেশন। তবে কাজের ধীরগতি যেন নগরবাসীর আতঙ্ক। মেরামতের কাজ চলছে অনেকটা কচ্ছপ গতিতে, আর এতে সীমাহীন দুর্ভোগে নগরবাসী। স্থানীয়দের অভিযোগ, একদিন কাজ হয়তো সপ্তাহখানেক সময় থাকে বন্ধ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই রাস্তাটা অনেক ভাঙ্গা, অনেক ধুলাবালি, এর জন্য খুব কষ্ট হয় আমাদের যাইতে। সবারই সমস্যা, চলাফেরা এই সেই মধ্যে রাস্তা ভাঙ্গা, ধুলাবালি, সারাদিনই ধুলাবালু, আমার লোকজন খারাইতে পারে না। আমরা আশা করব এই নগর যেন সঠিকভাবে তার কর্মকাণ্ড পরিচালনা করে। রাস্তার ধুলোবালির কারণে শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। এই যে রাস্তাঘাটে যে ধুলাবালি, এটা মানব দেহের জন্য সবচেয়ে ক্ষতিকর, বিশেষ করে শিশু বাচ্চা এবং বয়স্ক যারা আছে, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের বেশি ঝুঁকি থাকে। দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিলেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। এই কাজগুলি পর্যায়ক্রমে করতে হয়, যে প্রথমে এক্সকাভেশন করে এখানে পাইপ ড্রেনটা বসাইতে হয়, এরপরে বক্সগুলি এগুলি আবার উপরে কাস্টিং করতে হয়। এই জন্য এটা একটু সময় লাগছে, আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আশ্বাস নয়, দ্রুত উন্নয়নের কাজ শেষ করার দাবি ময়মনসিংহ নগরবাসীর। NTV News Desk.